লালমনির হাটের বিমান ঘাটি সংলগ্ন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদাহ এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ভূপাতিতে একটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় কৃষক রেজাউল করিমের জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে লালমনিরহাট জেলা পুলিশের সমন্বয়ে বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মামুনের নেতৃত্বে সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।